हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के चले टक झाल मिष्टि आम माखा रेसिपी। काचा आम माखा खेते किन्तु गरमे दुपुरे दारुण लागे। तो किभावे आमी आम माखा तैरी करी आसुन सेटा देखाई। छेले बेलाय तो आमरा अनेकेई खेयेछि एइभावे आम मेखे। तो एखोनो आपनारा बाच्चादेर किन्तु एइभावे आम माखा दिते पारेन आर निजेराओ अवश्य खेते पारेन। तो किभावे आमी आम माखा तैरी करी चलुन सेटा देखाई। आम माखा करार जन्य आमी एकटा मात्र आम निएछि। এই আমটার আমি প্রথমে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আমের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটারে আমটাকে গ্রেট করে নেব। আমটা গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ চিনি। দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ বিট নুন, এক চামচ কাসুন্দি, একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব তিন চারটে লেবু পাতা ছিঁড়ে। এতে গন্ধটা খুব ভালো লাগে আর টেস্টটা বেশ দারুণ লাগে। তো এবার সমস্ত কিছু আমি চামচের সাহায্যে বা হাত দিয়েও আপনারা মেখে নিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মাখার পর 10 মিনিট একটু রেস্টে রেখে দিলে ভালো হয়, এতে চিনিটা গলে যাবে। তো কেমন লাগলো আপনাদের চটপাটা আম মাখার রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, টাটা।